তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বলে দাও তো লাইক সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন আমি সকালবেলায় তোমার চা নিয়ে বসে গেছি, আর এখন বাজে সকাল 9টা। আজকে একটু লেট করে উঠলাম, কারণ আজকে পড়ানো নেই। আর আজকে আমি অনেক খুশি, কারণ অনেকদিন পরে আমি একটা জিনিস অর্ডার করেছি। অনেকদিন মানে করবো করবো ভাবছি, মানে কোনটা নেবো আমি বুঝতে পারছি না। তো ফাইনালি অর্ডার করেছি, আজ 4-5 দিন হলো, তো এস আজকে আসবে, ওই কারণে খুব খুশি। তো বুঝতে পারছো, হাসি দেখে বুঝতে পারছো আমি কতটা খুশি। যাই হোক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর কি অর্ডার করেছি, কী জন্য আমি এত খুশি সেটাও তোমরা দেখতে পাবে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। টাকা আলি না, দাঁড়া দাঁড়া সরে দাঁড়া, খেয়ে নোট দাঁড়িয়েছে। চলো এখন যাচ্ছি বাজার, তো দেখতে থাকো। তো ফ্লিপকার্ট থেকে আরও একটা জিনিস চলে এসছে আমার, দেখতেই পাচ্ছ। আর এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, তোমার এটা দাম নিয়েছে 150-160 মধ্যেই। আর এটা অ্যাপেল সাইডার ভিনেগারের ফেস ওয়াশ, এটা আমি অনেকদিন থেকে নেবো ভাবছি, ওয়াওয়ের। তো এটার নেওয়ার মানে মেন কারণ হচ্ছে তোমার ওই ব্রাশটা, এইটার জন্যই আর কি নেওয়া। শীতকালে ভেবেছিলাম একটু এভাবে ঘরের মধ্যে ব্রাশ করে নিয়ে ফেসটা ওয়াশ করে নেবো, আর এখানে ভাই ট্রাই করে দেখছে কেমন হয়। তো যাই হোক, এটা আজকে এটাও আজকে এসছে ফ্লিপকার্ট থেকেও, অনেকদিন অর্ডার দেওয়া ছিল, আর ভাই ট্রাই করলো। আর আজকে আমাদের হয়েছে বিরিয়ানি, তো আমি মা চান করতে গেছে, আমি লুকিয়ে লুকিয়ে এসে একটু দেখছি কেমন কি বানিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বিরিয়ানির হাঁড়িটা, আমরা 4 জন মতো আছি, তো বেশিজন না, তাই অল্পই হয়েছে। আর এখানে আমি খাচ্ছি মিষ্টি, এই মিষ্টিটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি, এটা খুব খুব ভালো লাগে আমার খেতে। তো কেউ যদি আমাদের বাড়ি বেড়াতে আসো এই মিষ্টিটা নিয়ে আসবে। স্নান করে চলে এসেছি, আর এখন বাজে 1:00। তো দেখা যাক কখন ঘড়িটা আসে। তো আজকে আমাদের বিরিয়ানি করেছে, তো এখন আমি যাই খেয়ে নিই, তারপর ওয়েট করি কখন আসে দেখি। ওটা দেখি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, চলো দেখতে থাকো। ফ্লিপকার্টে এক্সট্রা 5 টাকা করে দিতে হয়, মানে যে ডেলিভারি পার্সন আছে তার সামনে এটাকে ওপেন করার জন্য। তো ওই জন্য ওপেন করেই নিয়ে এসেছি। তো এটা আমি আনবক্সিংও করে ফেলেছি, আর খুলে দেখেও নিয়েছি, অনও করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আমি ফায়ার বোল্টে নিয়েছি, আর এটা দেখতে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঘড়িটা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো একটা স্মার্ট ওয়াচে যে যে ফিচার্সগুলো থাকে সবগুলো এটাতে রয়েছে, আর এটাতে তোমার অনেকগুলো স্পোর্টস মোড আছে, আর 10 ডেজ ব্যাটারি যেটা বলেছে এটা একদম ঠিক, কারণ আমি এই ভিডিওটা এখন মানে এই ভয়েসটা এখন দিচ্ছি প্রায় ঘড়িটা 2 মাস ইউজ করার পর, ভিডিওটা আমার অনেক আগের করা। তো যাই হোক, এর সঙ্গে দিয়েছে তোমার ব্যাটারি চার্জার, আর দুটো দিয়েছে তোমার এক্সট্রা পিন, এই দুটো কাজে লাগবে হয়তো কখনো, তাই জন্য রেখে দিলাম। আর এটা একটা এগুলো অনেকগুলো তোমার সাবস্ক্রিপশন আছে, তোমার ফ্রি 3 মান্থস গানা সাবস্ক্রিপশন, এইসব এগুলো অতটা কাজে লাগবে না, যারা এইসব নিয়ে মানে বেশি দেখো তো তাদের কাজে লাগবে, আমার তো কোনো কাজে লাগবে না। যাই হোক, এটার ঘড়িটা কিন্তু খুব 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 সুন্দর দেখতে, স্লিম, আর তোমার ডিসপ্লেটাও অনেক বড়, কালারটাও খুব সুন্দর, মেয়েদের জন্য তো পারফেক্ট। আর স্ক্রিনটা ফার্স্ট আমি ওপেন করতে পারছিলাম না জানো, ফার্স্ট যখন খুললাম তখন অনেকক্ষণ এটা ট্রাই করলাম, এই যে অনেকক্ষণ দেখতেই পাচ্ছ আমি ট্রাই করছি কিন্তু ওপেন হয়নি। তো আমি ভাবলাম হয়তো কোনো গণ্ডগোল রয়েছে ঘড়িটার মধ্যে। তো ফার্স্ট এটাকে চার্জ করলাম, প্রায় 1 ঘন্টা মতো চার্জ করলাম। হ্যাঁ, তো চার্জ করার পর এটাকে আমি ওপেন করলাম, তো ওপেন করার পর এটা ঠিকঠাক চললো। আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে, ভাবলাম হয়তো খারাপ এসছে, আর আমি যেহেতু ডেলিভারি পার্সনের সঙ্গে মানে ডেলিভারি বয়ের সামনে খুলে নিয়েছি, তো ভাবছিলাম হয়তো আর ফেরত হয়তো নেবে না।
তো ভয় পাচ্ছিলাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি কারো অন না হয় চার্জ করে নিও তারপর অন হবে। তো এটা দেখতে পাচ্ছি আমি অন করে নিয়েছি। এই নর্মাল যে ফিচার্সগুলো আছে সেগুলো সবই আছে যেগুলো থাকে আর কি স্মার্ট ওয়াচে। আর আমি এটা কলিং ওয়াচ, মানে কলিং ওয়াচ নয়, এটা এটা তোমার আমি নিয়েছি, কলিং ওয়াচ আমার ভালো লাগে না, মানে আমার মনে হয় ওটা ফালতু ফিচার্স, ওটা মানে ফোন ঘড়ি দিয়ে কথা বলবো এরকম আমার মনে হয় না। তো যাই হোক, আর তোমার এটা এটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে, এই জন্যই আর কি মেন এ ফোকাস হচ্ছে এটাতে আমার। তো অলওয়েজ অন ডিসপ্লে আর অ্যামোলেড ডিসপ্লে এটার জন্যই নেওয়া। তো যাই হোক, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি কেউ নিতে চাও তো অবশ্যই নেবে। এটা আমি ভিডিওটা করছি তোমার 2 মাস 3 মাস ইউজ করার পর, অনেক দিন ব্যাটারি থাকে, তুমি যদি অলওয়েজ অন ডিসপ্লে করে রাখো তো 10 দিন থাকবে, আর যদি না করে রাখো তো প্রায় 1 মাস কাছাকাছি আমার ব্যাটারি থেকে যায়। একদিন একবার চার্জ দিলে আমি 1 মাস ইউজ করতে পারি। তো যাই হোক, ব্রাইটনেস লেভেল এখানে তুমি কম বা বাড়ানো করতে পারো, আর স্ক্রিন টাইম, ওয়েক আপ জেস্টার সব কিছু এখানে রয়েছে, তো কোনো প্রবলেম নেই, কোনো কিছু খামতি এটাতে নেই। আর এটা আমি অফারে নিয়েছি, তো বিগ বিলিয়ন ডে হয় ফ্লিপকার্টে, তো পুজোর সময় যে অফারগুলো দেয় তখন আমার তখনকার নেওয়া। তো এটার দাম পড়েছে তোমার 2000 টাকা, 2005 টাকা, আর এখন এটার দাম রয়েছে প্রায় 3-4 হাজার টাকা, সবসময় 3-4 হাজার মধ্যেই থাকে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে থাকে, তারপরে স্লিম, তারপর দেখতেও সুন্দর, সব রকম ফিচার্স আছে। কলিং ফিচার্সটা নেই, ওটা থাকলে ব্যাটারি বেশি খায়, ওটা আমার পছন্দ নয় একদমই, তো ওই জন্য আমি নিইনি। আর 4-5টা ফেস তোমরা দেখলে ওয়াচ ফেস রয়েছে, আর এর বেশিও ফেস তোমরা একটা অ্যাপ আছে, কি অ্যাপ সেটা তোমরা কিনলেই ওখানে ম্যানুয়ালেই দেওয়া থাকে কি অ্যাপ লাগবে, কীভাবে সেটিং করতে হবে, দরকার পড়লে ইউটিউবে দেখে নিও। আর এটার ভিজিবল যেটা অলওয়েজ অন ডিসপ্লে যেটা রয়েছে, এটা খুব একটা মানে সানলাইটে খুব একটা ভিজিবল হয় না, কিন্তু নিজে তুমি দেখতে পারবে, ঠিক আছে, তুমি নিজে দেখতে পারবে কটা বাজছে, আদার্স কেউ দেখতে পারবে না, ঠিক আছে। তো এটাই হলো, আর রুমের মধ্যে তো কোনো কথাই হবে না, সবসময় ঠিকঠাক দেখা যায়, আর অনেকটা ডায়ালটা অনেকটাই বড়, ঠিক আছে, তো ভালো, তোমার হাতটাকে সুন্দর মানাবেও। তো এই যে আমি পরে নিয়েছি, কেমন লাগছে? আর এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছ অলওয়েজ অন ডিসপ্লেটা পুরো দেখা যাচ্ছে, ক্যামেরাতেও দেখা যাচ্ছে। আর অলওয়েজ অন ডিসপ্লে যখন অন থাকে তখন আর ওয়েক আপ মানে হাতটা ঘোরালে যেমন লাইটটা জ্বলে ওঠে তখন ওটা জ্বলে না, আর এমনি অলওয়েজ অন ডিসপ্লে অফ থাকলে তখন এই কাজটা করে, এটা সব ঘড়ির ক্ষেত্রেই করে, তো আমারটাতেও সেম। যাই হোক, আমি আমার ছবি লাগিয়ে নিয়েছি, অ্যাপটা সেটিং করে নিয়েছি, আর এখন আমি চলে এসেছি চা করতে। শুধু ঘড়ি পরে ঘড়িটা নিয়ে দেখা দেখলেই তো হবে না, আমাকে কিছু খাওয়া দাওয়াও করতে হবে। তো এখন আমি চলে এসেছি চা করতে, আমি একাই খাবো, ভাই খাবে না, ভাই আজকে বাইরে থেকে খেয়ে এসছে। তো চলো আমি চাটা করি, অনেক বকবক করলাম, ঘড়ি সম্পর্কে অনেক জ্ঞান দিলাম, যদি কেউ ঘড়িটা নিতে যাও আমি বলবো অবশ্যই নাও, অফারে নিও, তবে 2000-এর মধ্যে, 2-2.5-এর মধ্যে পেলে নিও, আর যদি এটার দাম থাকে 5000 কি 4000 তো তো নেওয়ার দরকার নেই, কোনো যখন কোনো অফার দেবে 2-2.5-এর মধ্যে তখন তোমরা নিও, আর কিছু বলার নেই, ঘড়িটা খুব 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 খুবই ভালো। তো যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানানো হয়েছিল সেটা তোমরা দেখলে, আমি ঘড়িটার জন্য এত এক্সাইটেড ছিলাম। যাই হোক, ঘড়িটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম নেবো, বাট আমার পছন্দ হচ্ছিলো না, আমি কোনটা নেবো আমি ডিসিশান নিতে পারছিলাম না। যাই হোক, আমি যাই কিনি আমি খুব ভেবে চিন্তে কিনি, সেটার দাম নিয়েও অনেক ভাবি, কোয়ালিটি নিয়েও ভাবি, তো আমি যাতে আমি অনেক দিন ইউজ করতে পারি সেই জন্যই আর কি এত আমার ভাবনা চিন্তা করেও আমি মাঝে মাঝে ভুল ডিসিশান নিয়ে ফেলি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বলে দাও তো, লাইক সাবস্ক্রাইব, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো বাই বাই, বলো বাই বাই, বলো বাই বাই।